রহস্যজনক পোকার কামড়ে মৃত্যু হল গৃহবধূর কলকাতার এস এস কে হাসপাতালে ঘটনা মৃতার নাম সুদীপা নন্দী বাড়ি হুগলির বৈদ্যবাটি এলাকার বৈদ্যপাড়ায় গত ১৩ তারিখ বাড়ির শৌচাগারে হাতে একটি পোকা কামড়ায় তাকে কিছুক্ষণের মধ্যে সারা শরীরে শুরু হয় অসম্ভব যন্ত্রণা শরীরের একাংশ সবুজ হয়ে যায় ওই মহিলার ওই দিনই তাকে ভর্তি করা হয় শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় দুদিন পর তাকে ভর্তি করা হয় এস এস কে এম এ ছদিন পর ওই গৃহবধূর মৃত্যু হয় হাসপাতালের চিকিৎসকরা দিশেহারা হারা কি কারণে মৃত্যু হলো ওই গৃহবধূর আপাতত ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা এখনও আন বাইট বলছে কিন্তু আশুতোষ স্যার যখন এই জিনিসটা আমার কথাটা শুনলেন আর এই জিনিসটা যখন দেখলেন বলছে আমার ডাউট হচ্ছে স্পাইডার বাইট হ্যাঁ স্পাইডার বাইট ঘর দুতলার বাথরুম আমার দুতোলা বাথরুমে হয়েছে মার্বেলের মেঝে একদম সিলিং পর্যন্ত টাইলস সিলিং পর্যন্ত টাইলস আমার আপনারা যারা এই মুহূর্তে খবরটা দেখলেন বা বক্তব্য শুনলেন এই ব্যক্তির তারাও নিশ্চয়ই অবাক যে কিভাবে মাত্র একটি পোকার কামড়ে গোটা শরীর নীল হয়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরে কাতরাতে কাতরাতে অবশ হয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরও চিকিৎসাধীন থাকার পরও ছদিন প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পর একজনের মৃত্যু হতে পারে এমন কি চিকিৎসকরাও এতটাই অবাক এবং এতটাই হতবাক এই গোটা বিষয়টাতে যে তারা এই দেহের ময়না তদন্ত করাতে চাইছেন এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব শ্রীরামপুরে এই ঘটনা ঘটেছে বৈদ্যবাটি এলাকার হুগলির বৈদ্যবাটি এলাকার বৈদ্যপাড়ায় ঘটনা ঘটেছে তেরো তারিখ বাড়ির শৌচাগারে হাতে এই মহিলাকে একটি পোকা কামড়ায় কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীর অসম্ভব যন্ত্রণা শুরু হয় শরীরের একাংশ সবুজ হয়ে যায় ওই মহিলার ওই দিনই তাকে ভর্তি করা হয় শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় দুদিন পর তাকে এস কে নিয়ে আসা হয় ছদিন পর গৃহবধূর মৃত্যু হয় এই চাঞ্চল্যকর ঘটনা আমাদের সামনে এনেছিলেন আমাদের প্রতিনিধি বিধান বিধান রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে বিধান যারা শুনছেন এমনকি চিকিৎসকরা তারা নিজেরাও অবাক একটা পোকার কামড়ে কিভাবেই এই ঘটনা ঘটতে পারে সেটাই দেখো অর্ঘ এটা নিয়ে কিন্তু এই বৈদ্যবাটি এলাকার যারা মানুষ যারা এখানে শুনেছেন যাই এই বধুর যে পরিবার তারাও কিন্তু অবাক হয়ে গেছেন যে কি এমন পতঙ্গ যে তার কামড়ে এতটা বিষ যে কারণে মৃত্যু হলো ওই বধুর সেটাই বুঝে উঠতে পারছেন না কারণ তারা এই ঘটনা যখন ঘটে বৈদ্যবাটিতে বাথরুমে যখন স্নান করছিলেন ওই সুদীপা নন্দী তখন তাকে হাতে রিস্টের কাছে তাকে কামড়ায় এবং সে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই পতঙ্গকে সেখান থেকে ফেলে দেয় তবে সেটা কি ধরনের জিনিস তিনি বলতে পারেননি তারপরে যখন পরিবার জানতে পারে তার সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় সেখান থেকে শ্রীরামপুর হাসপাতাল হয়ে বিজিতে তাকে ভর্তি করা হয় এবং যেমনটা আমরা জানতে পারলাম যে এই পোকার কামড়ের পরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তার হাত ফুলে ওঠে এবং সেখানে পুরো নীল হয়ে যায় তারপরে তার রাত্রেবেলা তার রক্তি শুরু হয়ে যায় এতটাই মারাত্মক হয়ে পড়েন এবং তারপরে তাকে রক্ত দিতে হয় একাধিকবার সেই রক্ত দিতে দিতে শেষ পর্যন্ত কিন্তু গতকাল তিনি মারা যান এই ঘটনায় প্রতিবাটি এলাকা সহ এই সাধারণ মানুষ যারা এই ঘটনা শুনছেন তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছেন যে কি এমন হওয়ার মত খবর অনেক ধন্যবাদ বিধান আমরা একটু চলে যাবো